আসসালামু আলাইকুম, আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে কম্প্যারিজম একটি ভিডিও। আজকে মূলত আমরা ভিডিও করতে যাচ্ছি Realme C35 এবং Redmi 10C এই দুটো ফোনের মধ্যে। মূলত এই দুটো ফোন দুটো প্রাইস সেগমেন্টে কিছুটা কাছাকাছি, অর্থাৎ Realme C35 যে ফোনটা রয়েছে এটার 4 GB প্রাইস হচ্ছে 18,990 টাকা, অলমোস্ট 19,000 টাকা। এবং অপরদিকে Redmi 10C যে ফোনটা রয়েছে সেটার 4 128 GB প্রাইস হচ্ছে 15,499 টাকা, অর্থাৎ 15,500 টাকা। সো আজকের ভিডিওতে মূলত আমরা আপনাদেরকে বলবো যে এরকম প্রাইস পয়েন্টে কি 2,000 টাকা বেশি দিয়ে Realme C35 নেওয়া বেটার হবে নাকি Redmi 10C কম প্রাইসিংয়ে বেস্ট কিছু অফার করছে। তো চলুন ইন্ট্রো গল্প বাদ দিয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। সো অ্যাট ফার্স্ট যদি আমরা Realme C35 নিয়ে বলি, লুকসের দিক থেকে Realme C35 এবং Redmi 10C কম্প্যারিজমে কোনো কম্পেয়ার হয় না, সেখানে নিঃসন্দেহে অবশ্যই Realme C35 জিতে যায়। সো আমার মনে হয় Realme C35 কম প্রাইসের মধ্যে বেস্ট একটা লুক ক্যারি করে, বেশ প্রিমিয়াম লাগে এই লুকসটা। তো লুকস নিয়ে অনায়াসে Realme C35 জিতে যাচ্ছে। তো ডিসপ্লে নিয়ে বলতে গেলে Realme C35 এর ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে। এর PPI ডেন্সিটি হচ্ছে 401 এবং এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে পান্ডা গ্লাস। অপরদিকে Redmi 10C ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চের HD প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যার PPI ডেন্সিটি হচ্ছে 268 এবং এখানে কর্নিয়া গরিলা গ্লাসের একটা প্রোটেকশন রয়েছে, বাট কোন প্রোটেকশনটা রয়েছে সেটা এখনও জানা যায়নি। তো এখানে কাগজে কলমে কিন্তু Realme C35 অনেকটা এগিয়ে, কারণ এখানে ফুল HD প্লাসের ডিসপ্লে রয়েছে অ্যান্ড এর PPI ডেন্সিটিটাও বেশ ভালো এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে অলমোস্ট 600 nits। সো সব কিছু দিক থেকে কিন্তু Realme C35টা ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে। সো ডিসপ্লেতেও কিন্তু Realme C35 এগিয়ে থাকলো। সো এবার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে Realme কিছুটা পিছিয়ে পড়বে, কারণ এখানে আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন এবং এর UI হিসেবে রয়েছে Realme UI 2.0 এবং এর চিপসের হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসএসসি টাইগার T616, যে একটি 12 nanometer বেসড অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz এবং এর GPU হিসেবে রয়েছে মালে G57 MP1। অপরদিকে Redmi 10C-তে রয়েছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকেন্ডে থাকছে MIUI 13 এবং এর চিপসের হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট, যা একটি 6 nanometer ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এর GPU হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 610। সো কাগজে কলমে কিন্তু Redmi 10C প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে, কারণ এখানে 6 nanometer একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট রয়েছে অ্যান্ড স্ন্যাপড্রাগন 680 চিপসেটটা কিন্তু আমরা 27,000-28,000 টাকা দামের ফোনগুলোতে ইউজ হতে দেখেছি। তো অনায়াসে বলা যায় এটা একটু ভালো ধরনের চিপসেট, পারফরমেন্স বেশ ভালো দেয়, মোটামুটি রেগুলার কাজবাজ, ভিডিও এডিট এই সকল কাজ বেশ ভালোভাবেই চালিয়ে নিতে পারে এই চিপসেট। বাট অপরদিকে যদি আমরা Realme C35 এর ইউনিএসএসসি টাইগার T616 নিয়ে বলি, এটাও কিন্তু মিড বাজেটের বেশ ভালো একটা চিপসেট, বেশ কিছু ফোনে আমরা এই চিপসেটটা দেখেছি। সো এটাকেও বেশ একটা পিছিয়ে রাখা যায় না, বাট এই যুগে এসে এই চিপসেটটা অনেকটাই আমার কাছে ব্যাকডেটেড মনে হচ্ছে। সো প্রসেসরের দিক থেকে আমার কাছে অনেস্টলি মনে হচ্ছে যে Redmi 10C-টা এগিয়ে থাকবে, প্লাস Redmi 10C-র যে র্যাম ম্যানেজমেন্ট রয়েছে এটাও আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। ক্যামেরা নিয়ে যদি আসি, Realme C35 এর ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 MP-এর একটি ওয়াইড ক্যামেরা, 2 MP-এর একটি ম্যাক্রো শুটার এবং 0.3 MP-এর একটি ডেপ সেন্সর, যেটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 FPS-এ। অপরদিকে Redmi 10C-র ক্যামেরাতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 MP-এর একটি ওয়াইড ক্যামেরা এবং সাথে থাকছে একটি 2 MP-এর ডেপ সেন্সর। মূলত এখানে ম্যাক্রো শুটার ক্যামেরাটা নেই, বাট আমার কাছে এই বাকি যে দুটো সেন্সর রয়েছে ম্যাক্রো এবং ডেপ সেন্সর এগুলোকে আজারে মনে হয়। তো কাগজে কলমে কিন্তু দুটো ক্যামেরা সেন্সরই সেম, 50 MP-এর সেম সেন্সর ইউজ করা হয়েছে। তো আমার কাছে রিয়েলমির ক্যামেরাটাকে একটু ভালো মনে হয়েছে, কারণ এর ক্যামেরাটা বেশ রেডিমেড সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ছবি করে তুলে। বাট অপরদিকে Redmi 10C-র যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু একটা বাস্তবিক ন্যাচারাল ছবি দেয়, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তো আপনাদের যদি একটু সোশ্যাল মিডিয়া রেডিমেড ছবি পছন্দ হয় সেক্ষেত্রে Realme C35 আপনার জন্যই। Realme C35 এর ফ্রন্টে থাকছে 8 MP-এর সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 FPS রেকর্ড করতে পারবেন এবং এর ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো অ্যান্ড এটাতেও কিন্তু Realme সেই চিরচেনা একটা হোয়াইট করে দেওয়ার টেন্ডেন্সি রয়েছে। অ্যান্ড অপরদিকে কিন্তু Redmi 10C এখানে একটু পিছিয়ে থাকবে, কারণ এখানে রয়েছে 5 MP-এর সেলফি শুটার অ্যান্ড এটার পারফরমেন্সটা আমার কাছে বিলো এভারেজ মনে হয়েছে। সো এখানে কিন্তু ক্যামেরা সেকশনেও Realme C35 একটু এগিয়েই থাকবে। এবার যদি ব্যাটারিতে আসি, Realme C35 এর ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ,
যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। অপরদিকে রেডমি 10C ফোনটার ব্যাটারিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। বাট ব্যাটারিতে কাগজে কলমে এক হলেও কিন্তু এখানে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দেয় রেডমি 10C। যার মেন রিজনটা হচ্ছে এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে সেটা বেশ পাওয়ার এফিশিয়েন্ট 6 nanometer ফ্যাব্রিকেশনে তৈরি। সেখানে আশাই করা যায় যে এটা একটা ভালো পারফরমেন্স করবে ব্যাটারির দিক থেকে, অ্যান্ড সেটা আসলেই করেছে। আপনারা অলমোস্ট এক দিনের অধিক সময় ব্যাকআপ পেয়ে যাবেন যারা রেগুলার ইউজার রয়েছেন, অ্যান্ড আপনারা রিয়েলমি C35 থেকে অলমোস্ট এক দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাটারির দিক থেকে অবশ্যই আমি রেডমি 10C-টাকেই এগিয়ে রাখবো। সো এই ছিল এই দুটো ফোনেরই কম্প্যারিজন ভিডিও এবং এর ফুল স্পেসিফিকেশন। তো বলে নিয়ে এই দুটো ফোনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এছাড়াও আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটাকে প্রাইস বিবেচনায় ভালো বলা যায়? আমার কাছে এখনও মনে হচ্ছে যে রেডমি 10C এরকম একটা প্রাইস বিবেচনা অর্থাৎ 15,500 টাকায় অবশ্যই তার জায়গা থেকে বেস্ট। বাট রিয়েলমি C35 এর কিন্তু মেইন একটা আকর্ষণ রয়েছে, সেটা হচ্ছে এর লুকস, প্লাস এর ডিসপ্লেটাও বেশ ভালো এবং এর ক্যামেরা তো মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে। তো আমি সাজেস্ট করবো যারা ক্যামেরা লুকস এবং ডিসপ্লে টাইপ ফোন খুঁজছেন এবং একটা সুন্দর লুকিং ফোন হলেই চলবে, তারা কিন্তু অনায়াসে একটু বেশি প্রাইস দিয়ে রিয়েলমি C35টা নিতে পারেন। অপরদিকে যাদের পারফরমেন্স কেন্দ্রিক একটু লং ব্যাটারি ব্যাকআপের ফোন প্রয়োজন, তারা কিন্তু চাইলে আপনার রেডমি 10C-টা কম প্রাইসে 2000 টাকা কম প্রাইসে নিতে পারেন। তো এন্ড অফ দ্য ডে ডিসিশনটা আপনাদেরই, অ্যান্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।